On Wednesday, Ganesh Puja was held at Agartala Maharajganj. The ritual was attended by State BJP President Rajib Bhartacharjee. Ganesh Chaturthi is being celebrated in various parts of the state. Likewise, on Wednesday, Ganesh Puja was held at Agartala Maharajganj. The ritual was attended by State BJP President Rajib Bhartacharjee. Along with that, State BJP President Rajib Bhartacharjee also greeted the common people who came to worship Ganesh. Ganesh Chaturthi amra udjapon korchi sara rajyei tar ekta oitijjobahi jagoron sanaton dhormider moddhe ekta protikriya amra dekhte pacchi tar betikromiyo noy amader Maharajganj bazar byabshayi shomiti tader ei shubho uddoghe ami sadhubad janachi dhonnobad janachi তারা এই গণেশ চতুর্থী উপলক্ষে তারা ব্রতি হয়েছেন গণেশের আরাধনার জন্য এবং পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তারা অগ্রণী ভূমিকা পালন করে আমি মনে করি এটাই আমাদের মূল সংস্কৃতি এই কৃষ্টি এবং সংস্কৃতির জন্যই আমরা লড়াই করে থাকি তো আমি আবারও মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্য সদস্যদের আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা মহতি অনুষ্ঠানে তারা ব্রতি হওয়ার জন্য আজকে আমরা যদি লক্ষ্য করি 2018 তে একটা রাষ্ট্রবাদী সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই সনাতন ধর্মের উপর যেটা বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দেখতাম সনাতন ধর্মের উপর আঘাত আসতো কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে আজকে এই গণেশ পূজাকে লক্ষ্য করে আজকে সমস্ত রাজ্যের সমস্ত আনাচে কানাচে সমস্ত জায়গায় বিভিন্ন পূজা উদ্যোক্তারা এই গণেশ পূজার জন্য এগিয়ে আসছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং রাজ্য সরকারও চেষ্টা করছে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল মন্ত্রীরা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যেভাবে কাজ করছে মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আনার লক্ষ্যে সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে পাশাপাশি আমাদের এই সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা সকলে মিলেও এই সরকারের যে শুভ উদ্যোগ সেটাকে কাজে লাগিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তারাও এগিয়ে আসছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।